আপনার সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। শীতকালটাই হয় একটু কেমন কেমন, তাই না? মানে মনে হয় যে অনেক কিছুই করব না করব না, কিন্তু শেষমেশ ঠিক করতে হয়। যেমন প্রথম তো সকালে ঘুম থেকে কিছুতেই ওই হয় লেপ বা কম্বল মুড়ি থেকে উঠতে ইচ্ছে করে না, আর যদিও বা উঠে বসা হয় তো কিছুতেই মেঝেতে পা ফেলতে ইচ্ছে করে না। আসলে এই সমস্তই হতো দেশে। দেশে থাকলে তখন শীতকালে কম্বলের ভেতর থেকে সকালবেলা স্পেশালি বেরোতে একদম ভালো লাগতো না, আর যখন ছুটি থাকতো তখন তো আমি বাড়িতে দুপুরের দিকে যা ঘুমটাই দিতাম, মানে শীতকালে ওই মায়ের পাশে দুপুরের কম্বল বা লেপের তলায় ঢুকে ঘুমানোটা আমার একটা ভীষণ ফেভারিট জিনিস। শুধু তাই না, দুপুরে ওই ভাত টাত খেয়ে ঘুম দেওয়াটা যেন আমার কাছে মনে হয় বাবা এর থেকে ভালো সুখের কিছু আর হয় না। মানে ওই 10 মিনিটও যদি আমি চোখ বন্ধ করে নিতে পারি ভাত খাওয়ার পরে, তাহলেও যেন মনে হয় বাহ শরীরটা একটু আরাম লাগছে। এইটা বলতে গিয়ে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমার এক ছোটবেলার বান্ধবী আছে, তো সে আমাকে সবসময় বলতো, ওর বাড়ি হচ্ছে কলকাতাতে, তো ও বলতো তুই দুপুরে না ঘুমোলে পারিস না না বল। আমি বলতাম ওকে যে না একদম হয় না, জানিস মনে হয় যে একটু 5 মিনিটও যদি একটুখানি চোখটা বন্ধ করতে পারি তাহলেই যেন আমার মনে হয় পাওয়ার ন্যাপ বলে না। কিন্তু কি মুশকিল বলুন তো, এখন এমন হয়ে গেছে যে রনকে স্কুল থেকে আনার টাইমটাতে আমার ভীষণ ওই তিনটের টাইমটাতে আমার চূড়ান্ত পর্যায়ের ঘুম আসে, কিন্তু সে ঘুমও আর হয় না। আর এখানে আর কোথায় ওই রকম মেঝে ঠান্ডা যে কম্বল বা লেপ থেকে মাটিতে পা রাখতে অসুবিধা হবে, সেসবও হয় না। আর মায়ের পাশটাও নেই, মা তো থাকে শত সহস্র যোজন দূরে, শখ সাধ হলেও মায়ের পাশে শুতে পাবো না। আর এখন তো আর ছুটি ছাটা বলতে, ছুটি ছাটা তো আর নিজের ছুটি থাকলেই হয় না, বাচ্চার যখন ছুটি বরের যখন ছুটি তবে গিয়ে দেশে যাওয়া, আর দেশে গিয়ে তো গোনাগুনতি হাতে দিন। আর এখানে তো ঠান্ডা মেঝেও নেই, সমস্তটাই হচ্ছে গিয়ে কার্পেট, তাই ঠান্ডা মেঝেতে ঘুম থেকে উঠে পা দেওয়ার কোনো গল্পই নেই। আর বন্ধুর কথা যে বললাম, ওর তো বাড়ি কলকাতাতে, আর কলকাতার দিকে তো ধরুন নানা রকম অ্যাক্টিভিটিস থাকে। তারপরে যখন ছোটবেলা হয় তখন ছুটিগুলোতে ধরুন এতায় ওথায় বেড়াতে যাওয়া, চিড়িয়াখানায় যাওয়া, কিন্তু আমাদের তো এর গ্রামের দিকে আর ওইসব ছিল না, ওই জন্য ঘুমিয়ে পড়তাম দুপুরের দিকে। তো এ গেল গিয়ে প্রথম জিনিস যেটা একদমই শীতকালে মনে হয় যে করব না করব না। আর দ্বিতীয় জিনিসটা স্নান। তবে স্নান ব্যাপারটা ছোটবেলা থেকে আমার একটা অভ্যেসের মধ্যে, স্নান না করলে যেন বাবা মনে হয় দিনের মধ্যে কিছু একটা বিরাট বড় কাজ হয়নি, যে যত ঠান্ডাই থাকুক। এখনো হোস্টেলের কথা মনে পড়লে কিরম একটা লাগে, যে তখন তো আর এত গরম জল টরম জলের ব্যাপার ছিল না, কি যে ঠান্ডা জলের মধ্যে স্নান করতাম তাও আবার মাথায় ঢেলে ঢেলে। এখন হয় না যে মাঝে মাঝে মনে হয় যে আজকে শুধু মাথাটা নাই ভেজালাম। যা কি শীতকালে এরকম অনেক জিনিসই আছে যেগুলো শুরুতে মনে হয় করব না, কিন্তু আস্তে আস্তে করতে শুরু করলে দেখি ঠিকই ভালো লাগে। তো আজ আমার সকালে জল খাবার খেয়ে আর রনকেও খাইয়ে আমরা মাঝলেতে দুজনের কাজ করতে বসেছিলাম। ও একটু আঁকাঝোঁকা করে নিল আর আমি একটু আমার ব্লগের এডিটিং করে নিলাম। এবার চলুন তাহলে বাবা রান্নাটা আবার শুরু করতে হবে। আজ আর সেরম কিছু করতে হবে না, ভাতের চালটা আমি একটু আগে ভিজিয়ে রেখেই বসেছিলাম শুধু। তবে গতকাল একটু চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি করেছিলাম, ওটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ওই প্রথমে আলু পটল চিংড়ি মাছ আলাদা আলাদা করে সব সর্ষের তেলেই আমি করলাম রান্নাটা, সর্ষের তেলেই ভেজে নিলাম। তারপরে গিয়ে সেই তেলটাতে গোটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা আর জিরের থেকে একটু ভালো করে গন্ধ বেরিয়ে আসলে
তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা যখন একটু লাল লাল হয়ে আসবে, মানে পেঁয়াজ কুচিটা একটু ভালো করেই ভাজতে হবে, একটু লালচে হয়ে আসলে তখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে তার উপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু ভালো আসে। আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর নুন একটু সামান্য পরিমাণ দিয়ে, আর হলুদ দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। একটু মশলাটা কষা হয়ে আসলে দিয়ে দেব টমেটো পিউরি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল, পোস্ত আর সামান্য একটু ফাটানো দই একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে, আর তার সঙ্গে সামান্য পরিমাণ জল যাতে মশলাটা না ধরে যায়। তারপরে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নুন মিষ্টি চেক করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছটা। আর জলটা আমি এখানে সামান্য পরিমাণ গরম জলই ঢাললাম। আর তারপর একদম শেষে অল্প ফুটিয়ে নিয়ে নামাবার সময় এক চামচ ঘি আর এখানে পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। শীতকালে দেশে যেন গোটা বাজার জুড়ে থাকে নানা রকমের সবজি, আর মা যে একটা কি চচ্চড়ি করত, আর সেটা এরম শীতে নানা ধরনের অত সবজি পাতি পাওয়া যেত বলে সেই সব সবজি দিয়ে মানে কপি ডাঁটা টাটা দিয়ে করতো, আর খেতে কি ভালো লাগতো। স্পেশালি জানেন ওটা ভাত দিয়েও যেমন ভালো লাগতো, আবার মুড়ি দিয়ে মেখেও খেতে ভালো লাগতো। অনেকেই হয়তো মুড়ি দিয়ে সবজি বা তরকারি খাওয়া দেখলে হয়তো ভাবে, কিন্তু দেশে আমার যেখানে বাড়ি ওখানে কিন্তু অনেকেই এরকম মুড়ি তরকারি দিয়ে খায়। তো আমারও সেরকম ওই মায়ের হাতের চচ্চড়িটা দিয়ে মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে। যাকে খাওয়া দাওয়া সব কিছু সেরে ওই যে বললাম একটুখানি বেরোবো, তাই বেরিয়েছি, এখন একটুখানি এসেছি। এই গাড়িটাকে অনেকদিন স্নান করানো হয়নি, সেজন্য দীপ আসলে বলল যে সবসময় আমি একাই যাই, তাহলে যদি যেতে চাও তো চলো বলে, আর রন আর আমি সবাই মিলে একসঙ্গেই এসেছি আজকে এই গাড়িটা কিভাবে ওয়াশ করে সেটা দেখবো বলে। আসলে এই সব ধরনের কোনো কাজ থাকলে, মানে যেসব কাজ গাড়ি সংক্রান্ত আর কি, সেই সমস্ত জায়গাতে দীপ একাই চলে যায়, আমরা আর খুব একটা যাই না। কিন্তু এই মজার জিনিসটা দেখার জন্য দীপ অনেকদিন আগে থেকেই বলছিল যে তাহলে একদিন তোমাদের নিয়ে যাব, আর সেই জন্যই ভাবলাম যে তাহলে আজকে যখন একটু সময় আছে হাতে তাহলে যাই গিয়ে দেখে আসি। আর জানেন এখানে গাড়ি ধোয়ার জন্য কত টাকা লাগে? ওই $10 করে, আগে এটা নাকি $7 ছিল, কিন্তু এখন এটা $10 হয়ে গেছে। $10 মানে ওই 800 টাকা মতো। আগে তো কখনো আসিনি এরকম, মানে এইভাবে তো সবসময় দীপই আসে, আর এবার দেখতে খুব মজার লাগছে। স্পেশালি রনের বেশ মজাই লাগছে, ও অবাক হয়ে ভাবছে যে আরে জলটা তো কই গায়ে পড়ছে না। আর সত্যি আমিও একবার ভাবলাম এই বন্যা টন্যা হলে জলে গাড়ি তো থাকলে তখন তো গাড়ির মধ্যে জল ঢুকে যায়, তার মানে গাড়ির জল বুঝি ওই ওপর দিয়ে ফেললে ঢোকে না, নিচ দিয়ে কোনো একটা জায়গা দিয়ে গাড়িতে জল ঢুকে যায়। যাকে এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে নিম্নতম দাম, মানে এই $10টা। এর ওপরে আরও আছে, আর এছাড়াও এখানে ওই মান্থলি একটা নিয়ে নেওয়া যায় যে মাসে 3 বার কি 4 বার করা হয়, মানে যে কোনো জিনিসেরই তো তাই, যে মান্থলি করে নিলে বা ইয়ারলি করে নিলে একটু কমে হয়, এখানেও তাই। কিন্তু আমরা ওই প্রত্যেক সপ্তাহে গাড়ি ধোয়াই না, তো সেজন্য আর মান্থলি করা হয় না, ওই মাসে একবার করে ধুয়ে নিলেই ব্যাস, একদম গাড়ি নতুনের মতো দেখুন চকচকে পরিষ্কার হয়ে যায়। মানে এই যে এত রকম করে সাবান জল দিয়ে ধুয়ে মুছে একাকার করছে, তারপরে আবার ওইরকম ব্লোয়ারের হাওয়া দিয়ে পুরো জলটাকে শুকিয়েও দিচ্ছে, সেই সমস্ত কিছুর জন্য একবার ধুতে লাগে হচ্ছে $10 করে, মানে ওই 800 টাকা প্রায় ইন্ডিয়ান টাকায়। আসলে এই গাড়ি সর্বস্ব কিছু, এরকম একটা দেশে এসে গাড়ি সংক্রান্ত যে কোনো কিছু, মানে গাড়ির মেনটেন্যান্সের জন্য সমস্ত কিছু এখানে খুব ভালো মতো অ্যাভেলেবেল। মানে গাড়ি ছাড়া তো এখানে প্রায় এক পা চলা যায় না, তো গাড়ি যদি ভালো করে না মেনটেন করে রাখা হয় তাহলেও আবার খুব মুশকিল। এই আমরাই ধরুন মাঝে মাঝেই তো বড় বড় ট্রিপে চলে যাই, সে 2000 মাইল 2500 মাইল রাস্তা
ড্রাইভ করে করে যেতে হয় আসতে হয়, মানে পুরো ট্রিপটা মিলে আর কি। তো তখন যদি গাড়ি পরিষ্কার না থাকে বা গাড়ির সমস্ত কিছু ইঞ্জিন টিঞ্জিন ভালো করে না চেক করা থাকে, রাস্তায় আবার বিপদ ঘটতে দেরি হবে না। সেই জন্য গাড়িটা এখানে মানে গাড়ির সংক্রান্ত যে কোনো কিছু সব কিছুই খুব ভালোভাবে এখানে অ্যাভেলেবেল আর পাওয়া যায়। এই দেখুন, এবার পরিষ্কার পরিষ্কার হয়ে গেল, আর এই বড় বড় ব্লোয়ারগুলো দিয়ে এইবার জোরে জোরে হাওয়া হয়, আর হাওয়া হয়ে আর এই যত জল টল লাগলো, মানে এতক্ষণ তো সাবান জল সব দিয়ে সব সাবান ধুয়ে গেছে, আর এই ব্লো দিয়ে পরিষ্কার হয়ে গেল। আর ওইখানে গো লেখা আছে, গোটা যখনই জলে এরকম গ্রিন হয়ে তখনই মানে তুমি এবার যেতে পারো, তোমার গাড়ি পরিষ্কার। এবার বাইরে বেরিয়ে এসে গাড়ির ভেতরটাও আবার এখানে পরিষ্কার করে নেওয়ার মতো ভ্যাকিউম আছে, এইটা করে নিলেই ব্যাস গাড়ি একেবারে নতুনের মতো চকচকে হয়ে যায়। এই দেখুন, ওই যে ওইরকম পিলারগুলোতে দুটো করে ভ্যাকিউম আছে, আর ছোটো ছোটো ভিজে টাওয়েল রাখা আছে, টাওয়েলটা দিয়ে পুরো কাঁচ টাচ ভালো করে আবার মুছে নেওয়া যায়, আর ভ্যাকিউমগুলো দিয়ে গাড়ির ভেতরটা পরিষ্কারও করে নেওয়া যায়। একটা রাইট সাইড দিয়ে একটা লেফট সাইড দিয়ে গাড়ির ভেতরটা ভালো করে সিট টিট আর কি, মানে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমাদের গাড়িটা ওই প্রায় একটা শপিং মলই হয়ে যায়, মানে সমস্ত কিছু খাবার দাবার থেকে জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছু তো থাকে, শুধু বাথরুম দাঁড়িয়ে যা কমতি। আর আমাদের যা মনে হয় যে আর বেশি বছর বাকি নেই, এবার থেকে দেখব কিছু বছর পরে গাড়িতেও বাথরুম অ্যাভেলেবেল হয়ে যাবে, সেটা যদিও অনেক কিছুতেই আছে, মানে এখানকার যে বড় বড় আরভিগুলো যায়, তারপর গিয়ে ছোট ছোট ভ্যান যারা নিয়ে বেড়াতে বেরোন যে ট্রাভেলার ভ্যানগুলো, সেগুলোতে মোটামুটি পোর্টেবল বাথরুমের ব্যবস্থা আছে। যাকে গাড়ি পরিষ্কার হয়ে গেছে, চলুন তাহলে এবার একটু ওইখানে একটা স্ন্যাক্সের দোকান আছে, ওই দোকান থেকে ভাবছি একটু কিছু টিফিন খেয়ে তারপরে বাড়ি যাব। কেকের নাম কি? ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, ওকে, চকলেট। দেশি ডিস্ট্রিক্ট, দোকানটার নাম চিকেন রোল। খাবো চিকেন রোল, অর্ডার দিয়েছি। কলকাতার মতো হবে না, মানে ওই চিকেন কাঠি রোল, এরা ওই চিকেন টিক্কা দিয়ে বানায়, আর যেই রুটিটা হয় সেই রুটিটা র‍্যাপের মতো হয়, পরোটা হবে না। হ্যাঁ, পরোটা হয়। যাও, চলো, হয়ে গেছে, নিয়ে আসি। আমরা এইখানে যে জায়গাটাতে থাকি সেই জায়গাটাতে কম বেশি করে মোটামুটি অনেকগুলোই এরকম ফাস্টফুডের দোকান হয়ে গেছে, আর সমস্ত দোকানেই দেশি যে কোনো ফাস্টফুড খাবার কম বেশি পাওয়াই যায়, কিন্তু টেস্টটা আবার জানেন ওই একটুখানি বিদেশি ভার্সন হয়ে গেছে। মানে এই যে চিকেন রোলটা আমরা খাবো, চিকেন রোলটা যে আমাদের দেশের যেরকম চিকেন রোল হয়, বেশ সুন্দর, বেশ টেস্টি, মিষ্টি মিষ্টি, একটু চিকেনটা একটু নোনতা নোনতা, দারুণ খেতে, সেরম হবে না হয়তো, এটা একটা এখানকার আলাদা বিদেশি ভার্সন। যাই হোক, পাওয়া যাচ্ছে এটাই বড় কথা। এখন চলুন, খাবার চলে এসেছে, খেয়ে নিই, আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন, চ্যানেলটা ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য।